শাকিব খানের উত্থান এবং পতন থাম্বনেলের মধ্যে এই লেখাটি লিখে অনেক শাকিবিয়ান শাকিব ভক্ত সিনেমা প্রেমীরা আশ্চর্য হবে, মনে প্রশ্ন যাবে উত্থান হলো শাকিব খানের, পতনটা কেন? এই প্রশ্নটি থাকবেই, এই প্রশ্নটি আপনাদের মনে আসবেই, পতনটা কীভাবে হলো বা পতনের পথ কী? সেই ধরেন শাকিব খানের দুইজন স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলি, এই দুইজন আজ পর্যন্ত শাকিব খানের জন্য কোনো সম্মান বয়ে আনতে পেরেছে নাকি শাকিব খানের সম্মানের ক্ষতি হয়েছে? আমার মনে হয় ক্ষতি হয়েছে। আপনাদের যদি এর ব্যতিক্রম কোনো চিন্তা বা মতামত থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে তা কমেন্টস করে জানাবেন। এই দুই স্ত্রী কিছুদিন পর পর যে চুলাচুলি করে, একজন একজনের দিকে প্রশ্নের তীর ছুঁড়ে দেয়, সম্মানের আঘাত করে, মান সম্মান ভেঙে দেওয়ার চেষ্টা করে, এটি কি কোনোভাবেই শাকিব খানের মান সম্মান বাড়ে? বাড়ে না। কারণ অপু এবং বুবলি দুটি নামের সাথে শাকিব খানের নামটি অবধারিতভাবেই চলে আসে। যদিও শাকিব খানের জীবনে অপু এবং বুবলি বর্তমানে অতীত, এটি তা প্রতিষ্ঠিত সত্য এবং প্রমাণিত, তারপরেও এই দুটি নামের সাথে শাকিব খানের নামটি চলেই আসে। কিছুদিন আগে অপু বিশ্বাস শবনম বুবলিকে লক্ষ্য করে স্পষ্টতর একটি মিডিয়ার সামনে চ্যানেলের নাগরিক টিভির সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছে, আমি তাকে ঘৃণা করি। অর্থাৎ শবনম বুবলিকে তিনি ঘৃণা করেন। এক নাম্বার কথা হলো, এইভাবে ঘৃণার কথা বলা কি আইনসিদ্ধ? এটি আইনের লঙ্ঘন। সামাজিক যোগাযোগ মাধ্যমের যত আইন আছে ঘৃণা ছড়ানো একটি অপরাধ। সেই হিসাবে অপবিশ্বাস যেমন অপরাধ করেছেন বুবলিকে ঘৃণার কথা বলে, একইভাবে ঘৃণার প্রচারে সহযোগিতা করে নাগরিক টিভিও সহযোগিতা করেছে। নাগরিক টিভিকে আমি অবশ্যই এই দোষে দুষ্ট, এই অপরাধে অপরাধী মনে করি। কারণ ঘৃণা ছড়ানোর বক্তব্য সবসময় কেটে দিতে হয়, ফেলে দিতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা ছড়ানোর প্রবণতা একটি বড় ধরনের অপরাধ হিসাবে গণ্য। কেউ যদি রিপোর্ট করে, অভিযোগ করে, এই ধরনের বক্তব্য, এই ধরনের ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে এবং ব্লক হয়ে যেতে পারে ইউটিউবের পক্ষ থেকে, সামাজিক বা ফেসবুকের পক্ষ থেকে। অপবিশ্বাস আর শবনম বুবলি মনে করেন তারা যদি বোম্বে কোনো সিনেমাতে অভিনয় করে, পাশাপাশি দুইজনের অভিনয় চলল, তারাও কিন্তু বিতর্ক তোলার জন্য সেখানকার সাংবাদিকরা এই ধরনের অভিযোগটা নিবে। এতে করে শাকিব খানের সম্মান কি আন্তর্জাতিকভাবে বাড়বে নাকি কমবে? বাংলাদেশের সম্মান আন্তর্জাতিকভাবে বাড়বে নাকি কমবে? অপবিশ্বাস এবং শবনম বুবলি যেই ধরনের আচরণ করছেন তাতে স্পষ্টতর এটি তাদের জন্য যেমন মানহানিকর, শাকিব খানের জন্য সম্মানহানিকর, শাকিব খানের ভক্তদের জন্য, দর্শকদের জন্য, সিনেমা প্রেমীদের জন্য বিব্রতকর। কারণ তারা সেলিব্রিটি, তাদের বক্তব্য মানুষ শুনে, তাদের বক্তব্য শুনে এই কারণে এই দুটি নামের সাথে শাকিব খানের গন্ধ আছে, এই দুটি নামের সাথে শাকিব খান লেগে আছে। এ কারণে শাকিব খানের প্রতি আগ্রহের কারণেই তাদের বক্তব্য দর্শকরা, সিনেমা প্রেমীরা শুনে আগ্রহ ভরে। এখন কথা হলো, তারা যে নিজেদের মানসম্মান হানি করছেন, শাকিব খানের মানসম্মান কমাচ্ছেন, শাকিবিয়ানদেরকে, সিনেমা প্রেমীদেরকে বিব্রত করছেন, সর্বোপরি বাংলাদেশের মানসম্মানের ক্ষতি করছেন। সেলিব্রিটিরা যদি এমন আচরণ করতে পারে তাহলে সাধারণ নারীরা কী করতে পারে? সেলিব্রিটি মানুষকে আমরা সাধারণ মনে করি, উঁচু শ্রেণীর, শিক্ষিত, মার্জিত, তাদের কাজগুলোকে মানুষ ফলো করে। এইভাবে ঘৃণা করা, চোলাচুলি করা, একজন আরেকজন করে দাসত্ব করা, দৃশ্যতাপূর্ণ কথাবার্তা বলা, একজনকে নীচ, হীন, ছোট করে কথা বলার চেষ্টা করা, এটি অবশ্যই অপরাধ।